हेलो डियर व्यूअर्स अस्सलाम वालेकुम आई होप सबाई भालो आछेन फूड ट्रावेलर टीवीर खावा पागल बांगाली अनुष्ठान पक्ष थेके आमी नील आपनादेर सकलके स्वागतम जानाच्छी आमादेर आजकेर ई ईटिंग चैलेंज एपिसोडे रयेछेन दुइजन खावा पागल बंधु ए पर्याये आमरा तादेर साथे परिचित होये निब कि नाम आपनार नादिम महमूद आपनार आक्তার कि करेन आपनि आमी অনার্স কমপ্লিট করছি পড়াশোনা করছেন আপনি মিশু গাড়ি চালাই কাজ করেন ওকে নাদিম এবং আক্তার দর্শক আমরা পরিচয় হয়ে নিলাম তাদের সঙ্গে আমাদের আজকের কম্পিটিশন হচ্ছে গিয়ে মোয়া দিয়ে আপনারা জানেন মুড়ির সাথে মিঠাই মিশ্রণ করে যে মোয়া তৈরি হয় আমরা সেই মোয়া দিয়ে আজকে আমাদের কম্পিটিশন শুরু করছি এখানে দুই প্লেটে 10টি করে টোটাল 20টি মোয়া রাখা আছে যে সবার আগে পুরো প্লেটের মোয়াগুলো শেষ করতে পারবেন খেয়ে সে আমাদের আজকের অনুষ্ঠানে বিজয়ী বলে গণ্য হবেন আপনারা রেডি তো খাওয়া পাগল বাঙালি ওকে লেটস স্টার্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাদিম এবং আক্তার মিয়ার মধ্যে দারুণ কম্পিটিশন চলছে দেখা যাক কে কাকে হারিয়ে আজকের এই খাওয়া পাগল অনুষ্ঠানে বিজয়ী হয় দুইজনের মধ্যে চলছে চরম কম্পিটিশন দেখা যাক কে কাকে হারিয়ে আজকের এই খাওয়া পাগল বাঙালি অনুষ্ঠানে বিজয়ী হিসেবে গণ্য হয় দেখা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কম্পিটিশন চলছে নাদিম মিয়া অনেক দ্রুত খেয়ে ফেলছে কিন্তু আক্তার মিয়া অনেকটা পিছনে পড়ে যাচ্ছে আরো দ্রুত খেতে হবে বিজয়ী হতে হলে নাদিম মিয়া অনেক চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত উনি আমাদের আজকের এই খাওয়া পাগল অনুষ্ঠানে বিজয়ী হতে পারেন কিনা আক্তার মিয়াকে আরো দ্রুত খেতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 10টি মোয়ার মধ্যে নাদিম অলরেডি 2টি মোয়া খেয়ে ফেলেছে আরো দ্রুত খেতে হবে আপনি ক্যামেরার দিকে তাকান এই ভাই সামনের ক্যামেরার দিকে তাকায় গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব দারুণ একটি কম্পিটিশন চলছে দেখা যাক কে কাকে হারিয়ে আজকের অনুষ্ঠানে কে কাকে হারিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে বিজয়ী হয় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইজনের মধ্যে চরম লড়াই চলছে দেখা যাক কে কাকে হারিয়ে আজকে এই খাওয়া পাগল অনুষ্ঠানে বিজয়ী হয় আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখা যাক কেউ আজকের এই আমাদের অনুষ্ঠানে খাওয়া পাগল হিসেবে বিজয়ী হয় দর্শক বন্ধুরা দুজনের মধ্যে দারুণ কম্পিটিশন চলছে নাদিম অলরেডি 3টি মোয়া খেয়ে ফেলেছে দেখা যাক শেষ পর্যন্ত উনি কি করা যায় নিকটতম প্রতিযোগী অর্থাৎ আক্তার অনেক চেষ্টা করছে আরো আপনাকে বিজয়ী হতে হলে অবশ্যই আরো দ্রুত খেতে হবে দর্শক আমরা দারুণ একটি এপিসোড উপভোগ করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করছেন নাদিম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আক্তার মিয়া অনেক চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত উনি কি করে দর্শক অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাদিম মিয়ার প্লেট থেকে অলরেডি 5টি মোয়া উধাও হয়ে গেছে অর্থাৎ ওনার পেটে চলে গেছেন উনি অনেক চেষ্টা করছেন নিকটতম প্রতিযোগী অর্থাৎ আক্তার উনিও অনেক চেষ্টা করছেন দেখা যাক উনিও শেষ পর্যন্ত কি হয় আরো দ্রুত এগিয়ে যেতে হবে দর্শক আমরা দারুণ একটি প্রতিযোগিতা উপভোগ করছি দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে এবং কে হারে আমরা দেখতে পাচ্ছি নাদিম মিয়ার প্লেটে আর মাত্র 4টি মোয়া রয়েছে ওনাকে বিজয়ী হতে হলে আরো দ্রুত খেতে হবে নিকটতম প্রতিযোগী অর্থাৎ আক্তার মিয়া তুমুল চেষ্টা করছেন দেখা যাক উনি আজকে আমাদের খাওয়া পাগল বাঙালি অনুষ্ঠানে কি হতে পারে আরো দ্রুত খেতে হবে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাদিম মিয়ার প্লেটে আর মাত্র 4টি মোয়া আছে, দেখা যাক উনি শেষ পর্যন্ত কি করতে পারেন। নাদিম মিয়া এবং আক্তার মিয়া দুজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দর্শক দুজনের মধ্যে তুমুল লড়াই চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে এবং কে হারে। দুজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দুজনের মধ্যে তুমুল লড়াই চলছেন। নাদিম মিয়ার প্লেটে আর মাত্র 1টি মোয়া আছে, কিন্তু আক্তার মিয়ার প্লেটে আরও 3টি মোয়া আছে। আমার মনে হচ্ছে আমাদের আজকের এই খাওয়া পাগল বাঙালি অনুষ্ঠানে নাদিম মিয়া বিজয়ী হতে যাচ্ছেন। নাদিম মিয়ার জন্য রইল অনেক অনেক শুভকামনা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাদিম মিয়া অনেক অনেক চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি নাদিম মিয়া প্রায় শেষ করে ফেলেছে, তার প্লেটে আর কোনো মোয়া নেই, যদিও আক্তার মিয়ার প্লেটে আরও 3টি মোয়া আছে। দেখা যাক আক্তার মিয়া কি করে। আমার মনে হচ্ছে নাদিম মিয়া শেষ করে ফেলেছে, কারণ তার প্লেটে আর কোনো মোয়া নেই। আরও দ্রুত দর্শক বন্ধুরা আপনারাও চাইলে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের ভিডিওর বক্সে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম লিখে আপনি আগ্রহী সেটা জানাতে হবে। অবশ্যই আমরা লটারির মাধ্যমে বেছে নেব কয়েকজন বন্ধুকে, যাদেরকে দিয়ে আমরা পরবর্তী কম্পিটিশনের সুযোগ করে দেব। মিয়া আপনি তো এই অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন, বিজয়ী হতে পেরে আপনার অনুভূতি কেমন? এই অনুষ্ঠানে বিজয়ী হয়ে আমার এতটাই ভালো লাগছে যা নিজেকে বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিকটতম প্রতিযোগী আক্তার মিয়া, আপনি অনেক চেষ্টা করেছেন যদিও শেষ পর্যন্ত আপনি হেরে গিয়েছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে ভাই, কিন্তু চেষ্টা করছি এলে লাগা পারছি না, এলে কইছে আমি ভাসো মা না আমার আগে এলে ভাসবে থাকে। যাই হোক আপনাদের জন্য রইল দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি আপনি আবারও চেষ্টা করুন কোনো প্রতিযোগিতা। ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ ইট হেলদি অ্যান্ড লিভ হেলদি। প্লিজ ডু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন বাই বাই অ্যান্ড টাটা।